মন্ট্রিয়াল থেকে নিউ ইয়র্কের দিকে যাচ্ছি, বাট প্রচুর তুষারপাত এখানে, মানে কোনো গাড়ির স্পিড নট মোর দ্যান 80, যে কোনো সময় একটা গাড়ি ব্রেক করলে হয়তো একটার পিছনে একটা লেগে যেতে পারে, তাই প্রত্যেকটা গাড়ি অনেক ডিস্টেন্স। বাট আমি জানতাম যে মন্ট্রিয়ালে আইস স্টর্ম হবে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি বের হয়ে আসছি, মনে করলাম যে বের হয়ে যাই। বাট বের হয়ে যেতে নিয়ে এখন দেখলাম যে বর্ডার পার হয়েছি পরের থেকেই প্রচুর পরিমাণে বরফ, স্নো, এবং গাড়ি প্রত্যেকটা গাড়ির স্পিড খুব স্লো রাস্তায় চলাচলের জন্য। কানাডাতে কুইবেকে যেমন প্রতি মিনিটে গাড়ি রাস্তা পরিষ্কার করতেছে, বাট এইখানটায় এরকমটা নাই, এই যে গাড়িগুলি থেমে গেছে সব, গাড়ি আর আগে বাড়ছে না, কারণ আমি জানি না কেন, হোপফুলি রোড কন্ডিশন ইজ নট টু গুড, প্রচুর তুষারপাত। তো এই সময় ড্রাইভ করাটা আসলেই অনেক ডেঞ্জার, এই সময়টা পারতে পক্ষে কেউ ড্রাইভ করে না। বাট আমাকে যেহেতু কালকে বাংলাদেশে ফ্লাই করতে হবে ফ্রম নিউ ইয়র্ক জেএফকে, তো আমাকে যেতেই হবে নিউ ইয়র্ক স্টিল। নাও আমার আরও এই যে কয়টা বাজবে যেতে, এই 6:37 বাজবে যদি আমি 80 কিলোমিটার বেগে চালিয়ে যাই, বাট আমার মনে হয় না 80 কিলোমিটার বেগে চালানোর মতো রাস্তা আছে। সো আমাকে হয়তো রাইটের 8টাও বেজে যেতে পারে। ওই যে পিছন থেকে একটা গাড়ি আসতেছে খুব জোরে, আই থিঙ্ক দিস ইজ দ্য গভর্নমেন্ট কার, মাইট বি দে পুট সল্ট অর সামথিং। ওকে, আমি যখন নিউ ইয়র্কে যাবো তখন আমি এই ভিডিওটা আপলোড করবো আর কি। ওকে, বাই।